1970 ইংরেজিতে তখন আমি ক্লাস টেনে পড়ি ডেরিয়াল হাই স্কুলে। তখন ছাত্রলীগের স্কুল কলেজে সংগঠনের জন্ম হইতেছে এমন অবস্থা। আমি ছাত্রলীগের সমর্থক হিসাবেও ছিলাম। তখন এমত অবস্থা, পড়ালেখা অবস্থা, তখন এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষা দেওয়ার পর 71-এর যুদ্ধ আরম্ভ হলো। আরম্ভ হওয়ার পর তখন সীতাকুণ্ড থানা আওয়ামী লীগের দায়িত্বে ছিল ডাক্তার একলাস মামুন মাস্টার। আমাদেরকে ব্রিফিং দিল যে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য। তখন আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমার সাথে আমার কিছু ডাক্তার ইউনুসের ছেলে মহিউদ্দিন, মোহাম্মদ ইকবাল, আমাদের বাড়ির পশ্চিম দিকে সাগরের পার দিয়া বুড়বুড়ি জায়গা কাভিয়া ফাজলপুর রেলওয়ে স্টেশনের উত্তর পার্শ্বে দিয়া শ্রীনগর বাজারে ভারতে পৌঁছি। ওইখান থেকে আমরা হরিণা সেখানে যাই। সেখানে আমাদের থানা আওয়ামী লীগের সেক্রেটারি ডাক্তার একলাস, সভাপতি মামুন মাস্টার, মিজর সরাজ, থানা আওয়ামী লীগের সেক্রেটারি মন্টুবাবু, আমাদের মোশারফ সাহ, ওনারা তখন ওইখানে ছিলেন। ওইখানে প্রথম অবস্থা যাই আমরা ক্যাম্প নিজেরা ইয়ে করি। 5-7 দিন ওইখানে অবস্থান করার পর আরও কিছু ছেলে ফেলে বাংলাদেশ তখন আমাদের দেশ থেকে গেলো ওইখানে। তখন আমাদেরকে ওইখানে লিস্ট করে ওখান থেকে আমাদেরকে অম্পি ট্রেনিং সেন্টারে পাঠালো। আমাদের এলাকার আমার সাথে তখন ফখরে আজম, মোজাম্মল হক, যাদব বড়ুয়া, আলিমুল্লাহ সবাই আমরা ওইখানে একসাথে হই, একত্রিত হই ট্রেনিং সেন্টারে। একত্রিত হয়ে আমরা প্রথম পাহাড়ে জঙ্গল টঙ্গল কাণ্ডি করে ওইখানে তাম্বু টাম্বু ইয়ে করে আমরা এই যে বাথরুমের গত্তলত সব আমরা নিজেদের হাতে নিজেরা ওইখানে প্রথম করে আমরা প্রথম ওইখানে ছিলাম। কারণ ওইখানে ট্রেনিং আমাদের এসএমজি, রাইফেল, এলএমজি, গ্রেনেড, এক্সপ্লোসিভগুলো আমাদেরকে 2 মাসের মতো ট্রেনিং দেওয়া হলো। ট্রেনিং দেওয়ার পর আমরা গাড়ি যোগে আগরতলা আসি। আমাদের কমান্ডার ইন্ডিয়াতে তখন ওইখানে কমান্ডার নিয়োগ করে দেয় আব্দুল মতিন। আমাদের সাথে ফখরে আজম, মোজাম্মল হক, কামাল উদ্দিন, বড়ুয়া, আলিমুল্লাহ, নজরুল ইসলাম, জাবর হোসেন, মহিউদ্দিন, জালাল আহমদ, আবু তাহের, শাহাবুদ্দিন, মোট 5 জন এই কমান্ডারের আন্ডারে তখন আমরা 5 জন ছিলাম। আগরতলা থেকে আমাদেরকে শ্রীনগর আসি। শ্রীনগর থেকে আমাদেরকে অস্ত্র সহ আমরা রাত্রে ভারতের বর্ডার ক্রস করি বাংলাদেশের ফাজলপুর রেলওয়ে স্টেশনের উত্তর পাশ দিয়া পূর্বের পাশে। আমার 5 জন গ্রুপ আমরা বা অস্ত্র নিয়ে ওইখানে আমাদের একজন গাইড ছিল, গাইডার ওনার বাড়িতে সুবিয়া মাদ্রাসার পাশে ওইখানে আমরা রাত্রে অবস্থান করি। ওই দিন সকালে আমরা এই 5 জন অস্ত্র নিয়ে আমরা রাত্রে পায়াহাটি বকাসতল শামসু ভূঁয়ার বাড়ি না কি ভূঁয়ার বাড়িতে আমরা উঠি। ওইখানে আমরা 7-8 দিন ছিলাম। থাকে ওইখান থেকে সীতাকুণ্ড পশ্চিমে টেরিয়ালের বাজারের পশ্চিমে মহানগর ওইখানে আসি। ওইখানে আমাদের সাথে তখন নাইক শফি, সুবাদার আবুল মনসুর, হালদার আলী আকবর, সুবাদার আওরঙ্গজেব এরা আমাদের সাথে ওইখানে যোগ দেয়। তখন আমরা প্রথমে বাড়িয়েলা রেলওয়ে স্টেশনের পাশে একটা তরসর ছিল, ওইখানে 10-15 জনের মতো রাজাকার থাকতো ঘরে।
রাত্রে একদিন রাত্রে আমরা ওইখানে দাঁড়িয়ে রাত্রে ঘেরাও করি ওইখানে অপারেশন চালাই ওইখানে কয়েকজন রাজাকার মারা যায়, বাকিরা অন্ধকারের মধ্যে পালাইয়া যায়। প্রথমে অপারেশনটা করি, এরপর আমরা চিত্তরঞ্জন বাজারের উত্তর পাশে রেল ব্রিজ এক্সপ্রেসিভ মাইন দিয়ে ব্রিজ নষ্ট করি। এই জন্য তখন রেলের বগিতে করে পাঞ্জাবি সেনারা অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন বাজারে হাটে গ্রামে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করতো, বাড়ি ঘরে আগুন দিত। এরপর আমরা প্রগতি ইন্ডাস্ট্রিতে ওইখানে পাকিস্তান সেনারা থাকতো ভিতরে ইন্ডাস্ট্রির ভিতরে। একদিন রাত্রে প্রগতি ইন্ডাস্ট্রির ওইখানে আমরা রাত্রে অ্যাম্বুশ নিয়ে ওখানে অপারেশন চালাই, দু একজন মারা যা, বাকিরা পালাইয়া যা। এরপর আমরা বারবাগুণ্ড তৎকালীন রেজাকার বাহিনীর তৎকালীন বারবাগুণ্ড পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান এবং তার সাথে আরো তিন চারজন রেজাকার আমরা রাত্রে তাদের বাড়ি ঘেরাও করি, এগুলা তাদেরকে অপারেশন করে তাদেরকে মারা হয়। এরপর আমরা রহমতনগর এমআরসি দিঘির বাড়িতে ভারত থেকে যে সমস্ত অস্ত্রশস্ত্র চট্টগ্রাম শহরে অপারেশন করার জন্য পাঠাইত, এগুলো অ্যাম্বুলেন্সে গাড়ি করে চট্টগ্রাম শহরে মাঝে মাঝে আর দিতাম। এরপর সীতাকুণ্ড বাজারের পশ্চিম পাশে মুরাদপুর গ্রামের রাজাকার হাফিজ রাভিনিয়া যাওয়ার সময় বাড়ি থেকে আমি এবং নায়ক শফি আমরা দুজনে রাজাকার হাফিজকে মারি। এরপর আমরা পঞ্চশিলা বাজারের পূর্ব পাশে পাহাড়ের মধ্যে আমাদের ক্যাম্প করতে হলো। পাহাড় থেকে রাত্রে আমরা নামতাম, নামি যেখানে আমাদের টার্গেট ছিল, টার্গেট থাকতো ওখানে দাঁড়িয়ে অপারেশন করতাম। সকালে বড় বড় আবার পাহাড় উঠে যেতাম। ভারত বাংলাদেশকে যখন স্বীকৃতি দিল, ভারতের সেনাবাহিনীরা তখন রাস্তা দিয়ে মার্চ করলো, ওদের সাথে আমরা একসাথে তখন দক্ষিণ দিকে রওনা দিই। সীতাকুণ্ড আসি, সীতাকুণ্ড রেল স্টেশনে কিছু পাকসেনা থাকতো, কিছু রাজাকার ছিল, ওনারা সীতাকুণ্ড রেল স্টেশনের পাশে অনেক লোক হত্যা করছে। আমরা ওখানে দেখলাম অনেক লোকের লাশ, মানুষের হাড়ি, মানুষের মাথার খুলি, এদেরকে আমরা ওইখানে পাহাড়ের কাছে কিছু লোক ছিল ওইখানে দাঁড়িয়ে এদেরকে আমরা ধরে এদেরকে মারি ফেলি। এরপর আমরা দক্ষিণ দিকে ভারতীয় সেনাদের সাথে একযোগ হইয়া আসি কুমিরিয়া ব্রিজের ওখানে। কুমিরিয়া টিবি হাসপাতালের পাকসেনারা ওখান থেকে মোটর সেলিং মেশিন গানের গুলি গুলা মারতেছে, ভারতীয় সেনারা মোটর সেল এগুলো মারতেছে। এর মধ্যে এক ভারতীয় সেনা অফিসার ওইখানে মারা যায়, তখন আমাদের একজন মুক্তিযোদ্ধা ওইখানে আঘাত হয়। এরপর টিবি হাসপাতালের পাকসেনারা ওখান থেকে ছিন্নভিন্ন হইয়া অনেকেই মারা যায়, অনেকে পাহাড়ের মধ্যে ঢুকে। তখন আমরা পাহাড়ে দাঁড়িয়ে পাবলিক সহ আমাদের সাথে একত্রিত হইয়া এদেরকে পাহাড়ের মধ্যে আমরা মারি। ওখানে অপারেশনের পর ভারতীয় সেনাদের সাথে আমরা বাটিয়ারি ঢাকা ট্যাঙ্ক রোড দিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হওয়ার পর বাটিয়ারিতে আসে, ওইখানেও পাকসেনাদের সাথে গোলাগুলি কিছু যুদ্ধ হয়, ওইখানেও প্রায় সাত আটজন পাকসেনা মারা যায়। এখান থেকে চট্টগ্রাম শহরে আমরা ওয়ারলেস কলোনি, টুইস্টার কলোনি, ওখানে অনেক বাঙালিদেরকে বিহারিরা এবং পাকসেনারা ওখানে হত্যা করছে, এদের অনেক স্তূপ, মানুষের লাশের স্তূপ। ওইখান থেকে ইন্ডিয়ান সেনারা আমরা সব যৌথভাবে ওখানে পাকসেনাদেরকে নিরস্ত্র করি। চট্টগ্রাম শহরের পূর্ণাঙ্গভাবে স্বাধীন হয়ে গেল, সীতাকুণ্ড থানাতে আমরা ফিরিয়ে যাই। আমরা স্বপ্নে দেখেছিলাম এদেশকে স্বাধীন করে এদেশের জনগণ সুখে শান্তিতে বাস করবে, এদেশের জনগণ অভাব অনটনে থাকবে না। আজকে এই স্বাধীন বাংলাদেশের প্রতিবর রাজাকার আলবদর রাজনৈতিক দল মুক্তিযোদ্ধা এই দেশকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য তারা আজকে জঙ্গি তৎপরতা সৃষ্টি করছে এই দেশে, তারা এদেরকে মদত দিতেছে। বর্তমানে স্বপক্ষের স্বাধীনতা স্বপক্ষের জনগণ যারা আছে তাদের কাছে আমাদের দাবি, আমাদের অনুরোধ, কোন অবস্থাতে এ জঙ্গি রাজাকার আলবদরদেরকে কোনো পশ্র বা কোনো ঠায় যাতে দেওয়া না হয়। স্বাধীনতা স্বপক্ষের শক্তি, স্বাধীনতা স্বপক্ষের জনগণ একযোগে থাকা এদেরকে সম্পূর্ণভাবে দেশ থেকে নিরস্ত করতে হবে।
একদল মুক্তিযোদ্ধা হিসাবে আমার বর্তমান প্রজন্মের কাছে আবেদন, এই দেশের মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস এদেরকে যেন জানানো হয়। সঠিক ইতিহাস জানলে এরা জঙ্গি সংগঠিত, এরা যেন এই দেশে যেন আর করতে না দেয়। এই দেশের জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে সুখে শান্তিতে যেন বসবাস করতে পারে, এই জন্য আমরা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিলাম। এই দেশে সব জনগণ সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে সুখ শান্তিতে যেন বসবাস করে। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার এটা হলো।